এই ঠিক এরকম অবস্থা, এখন এরকম অবস্থা অনেকটাই। এখানে আমি ছাড়াচ্ছি হচ্ছে এই যে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, এগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এবার চিচিঙ্গাটা তো অ্যাড করে দিয়েছি, এবার নুন হলুদ এত দুঃখজনক আর ঘৃণ্যতম একটা কাজ করেছেন, আন্ডার নন বেলেবেল সেকশনের মধ্যেই ধরা হয়। ভেরি গুড আফটারনুন টু ইউ। আজকে হচ্ছে সানডে, সানডে মানে ফান্ডে। তোমরা কি কি ফান করছো, কি করছো না করছো একটু লিখে জানিও, কারা কারা কি কি মেনু করলে আজকে সেটাও লিখে জানিও। যাই হোক, আজকে আমি সকালবেলা উঠে এডিটিংটা কমপ্লিট করলাম, কিছুটা করে রেখেছিলাম কালকে, আজকে কমপ্লিট করলাম, করে আপলোড করলাম, করে এই জাস্ট চা ফা খেলাম আর কি। এখানে বসেছি কালকে যে পটলের খোসা বাটাটা যেটা করবো বলে রেখে দিয়েছিলাম গুছিয়ে, সেটা এখানে বসিয়ে দিয়েছি, অলরেডি হচ্ছে। আর যেটা করছি সেটা হচ্ছে ওই কাঁঠালের বীজটাকে ছাড়িয়ে নিচ্ছি, যাতে ওটাকেও বাটা করতে পারে। সব বাটা খাইয়ে দেবো আজকে, চলো দেখাচ্ছি। এই ঠিক এরকম অবস্থা, এখন এরকম অবস্থা অনেকটাই হবে, মাখা মানে তো বুঝতেই পারছো, পুরো টাইট হয়ে যাবে ব্যাপারটা, তো হচ্ছে এখন আর কি। এখানে আমি ছাড়াচ্ছি হচ্ছে এই যে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, এগুলো সেদ্ধ করা হয়ে গেছে, কালকে তো তোমাদের দেখালামই। এই যে তো গাইজ, এই হচ্ছে আমাদের কাঁঠালের বীজ, যেটা ছাড়াতে আমার প্রায় আধা ঘন্টারও বেশি সময় চলে গেছে বেসিক্যালি। হ্যাঁ, আর আমাদের অলরেডি পটলের খোসা যে ভর্তাটা করবো ঠিক করেছিলাম সেটা হয়ে গেছে, বাট এটার ভর্তাটা বাকি আছে। আরেকটা জিনিস বাকি আছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে এই চিচিঙ্গা ভাজবো। চিচিঙ্গা, পেঁয়াজ আর লঙ্কা আর রসুন কুচিয়ে নিয়েছি, আমার একটু ভাজাভুজিতে রসুন খেতে ভালোই লাগে, তো তার জন্য করেছি। না না দিলেও না দেওয়া যায়, কোনো অসুবিধা নেই, বাট আমিতেই আমার ভালো লাগলো সামহাও। আমি এর আগেও তো একবার চিংড়ি মাছ দিয়েও করেছিলাম, তো আজকে আর কিছু করলাম না, জাস্ট এটাই করব। আর দেখি ইচ্ছে থাকলে একটুখানি ডিমের অমলেট করব, ব্যাস সেই হচ্ছে আমাদের সিম্পল। আর কালকে তো ইয়ে ছিলই, পুঁই শাকের চচ্চড়ি ছিল, তো ওই হচ্ছে আমাদের সিম্পল আজকে লাঞ্চ। তো চলো বানিয়ে নেওয়া যাক। অলরেডি এখানে রাজেশে ভাত বসিয়ে দিয়েছে, ভাত অলরেডি ডান, তো আমি এখানে পটাপট এই দুটো জিনিস করে নেবো, বেশিক্ষণ লাগবে না। এখানে আমি এটাকে একটু পেস্ট করে নেব, এই হচ্ছে কাঁঠালের বীজ, আর এখানে আমি দিয়েছি দুকুয়া রসুন, এই যে রসুন, আর দুটো লঙ্কা, কাঁচা লঙ্কাও দিয়েছি, এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা আমি কুচিও দেব সঙ্গে। এই যে আমি এখানে রেখেছি পেঁয়াজ কুচিয়ে, আর কাঁচা লঙ্কা এখানে কুচিও দেব দুটো, ব্যাস এই হচ্ছে ব্যাপার। তো চলো এটাকে করে নিই। এখানে দিয়েছি তেল গরম করতে, বানাবো হচ্ছে চিচিঙ্গা ভাজা। চিচিঙ্গার মধ্যে না ফার্স্টে আমি দেবো হচ্ছে ফোড়নে দেবো কালো জিরা, তারপর এই যে রসুন কুচি দেবো, দিয়ে তারপর আমি পেঁয়াজ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা হলো, তারপর আমি এখানে চিচিঙ্গাটা অ্যাড করে দেবো। তো ভাই চিচিঙ্গাটা তো অ্যাড করে দিয়েছি, এবার নুন হলুদ একটু আমি অ্যাড করে দিয়েছি, দিয়ে এটা আস্তে আস্তে এখান থেকে চিচিঙ্গা থেকে না জল বেরোবে, জলটা আস্তে আস্তে বেরোবে, আবার নিজে নিজেই মানে জলটা টেনে যাবে, তারপরে ভাজা ভাজা হবে। তো হোক আস্তে আস্তে, ততক্ষণে আমি কাঁঠালের বীজটাকে দেবে নিই। সবাই ভেবেছিলাম এমনি দুটো ডিম ভাজবো, আমি বললাম চিচিঙ্গার মধ্যে ডিম ভাজা দিলে ভালোই লাগবে, তারপরে ডিম বীজের মধ্যে। গরম ভাতে খেতে ভালো লাগবে। শুকনো লঙ্কা দেবো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি এগুলো দিয়ে দেবো। এটাতে একটু চিনি দেবো,
একটা একটু মিষ্টি মিষ্টি হবে, তার জন্য একটা চিনি দেবো, দিয়ে দেবো আর একটু হলুদ দেবো, দিয়ে দিলাম। আচ্ছা আমি তোমাদের একটা জিনিস বলে দিই, কাঁঠালের বীজ কিন্তু পুরোটা পেস্ট না হলেও কোনো অসুবিধা নেই, একটু গোটা গোটা থাকলে মুখে পড়লে ভালোই লাগবে, তো সেরকমই আমিও করেছি, দিয়ে দিলাম ওপরে। আর বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি, অনেকটাই হয়ে গেছে, তো হয়ে যাচ্ছে এটা একটুখানি, আর একটুখানি কুচিয়ে নেবো, নিয়ে নামিয়ে নেবো। তো গাইজ এই জাস্ট রান্না কমপ্লিট করলাম, তো আর পারছি না, প্রচণ্ড গরম, গিয়ে স্নান করে তারপর খেতে বসবো। তোমাদের ফাইনাল মেনুটা দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ভাত, এখানে একটু কালকের ভাত রয়েছে, এই হচ্ছে এই পুঁই শাকের চচ্চড়ি যেটা আজকে একটু নুন দিয়ে জ্বালিয়েছি, এই হচ্ছে ফার্স্ট এটা দেখাই, এটা হচ্ছে পটলের খোসা বাটা, এই হচ্ছে কাঁঠালের বীজের ভর্তা, আর এই হচ্ছে চিচিঙ্গা ভাজা ডিম দিয়ে। তো চলো আগে স্নান করে তারপর খেতে বসছি। সো হে গাইজ, ভেরি গুড ইভিনিং টু ইউ। এখন অলমোস্ট 8টা বেজে গেছে, বেসিক্যালি আমি ভেবেছিলাম উঠে একটু চা খাবো, তারপর আমি ইদভুরবেলা একটু আম ভিজিয়ে রেখেছিলাম খাওয়ার জন্য, তো সেটাই একটু খাই, চাটা আর খাবো না আজকে ভাবছি, বা বেরোলে তখন খাবো, কারণ বেরোনোর তো প্ল্যান আছে। এক হচ্ছে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট কেনার আছে, আর অন্যান্য অনেক কাজ আছে, সেগুলো তোমাদের আস্তে আস্তে দেখাবো। তবে একটা কথা আমি একটুখানি শেয়ার করতে চাইছিলাম, দাঁড়াও বলছি এক সেকেন্ড। তো তোমাদেরকে যেটা বলতে চাইছিলাম, সবার আগে বলি হ্যাপি ফাদার্স ডে। তো আরেকটা জিনিস আমি তোমাদের সঙ্গে এটার সঙ্গে শেয়ার করতে চাইছিলাম, কী বলবো, আজকের দিনে সবাই হয়তো সবার বাবার না মানে বাবার ব্যাপারে আর কি লিখে পোস্ট করছে, এটা একটা ব্যাপার, কিন্তু আমাদের মানে আমি আজকে সকালবেলা মানে দুপুরবেলা আজকে দিদির মুখে শুনলাম এমন একটা ঘটনা, খুব কী বলবো, কীভাবে বলবো বুঝতে পারছি না, এত দুঃখজনক আর ঘৃণ্যতম একটা কাজ করেছেন একজন, তিনিও একজন মেয়েরই বাবা কিন্তু, আমি যেটা শুনলাম আর কি, কিন্তু আমি বুঝলাম না কী করে একটা বাচ্চা মেয়ের সাথে এরকম একটা কিছু করে ফেলতে পারলেন উনি। এখানে একজন আমাদের পাড়ায় আছেন, যিনি বেসিক্যালি একটু বালি দেওয়া বা ওই বালি দেওয়া বা ইয়ে ভ্যান চালানোর কাজগুলো হয় না, যেখানে ভ্যানে করে বালি নিয়ে যায় বা সিমেন্ট নিয়ে যায় বা মাটি নিয়ে যায়, এরকম টাইপের কাজ করে থাকেন, তো আমাদের পাড়ায় থাকেন। তো আমি ব্যাপারটা জানতাম না, আজকে দুপুরবেলা দিদির মুখেই শুনেছি, উনি একটা বাচ্চা মেয়েকে মলেস্ট করেছেন, এটা হচ্ছে কথা। এটা আমি যখন শুনলাম আমি আশ্চর্য হয়ে গেলাম, অ্যান্ড আই গেট ভেরি ডিস্টার্ব, মানে আমি এই টাইপের নিউজ শুনলে প্রচণ্ড ডিস্টার্বড হয়ে পড়ি, বেসিক্যালি আমি বুঝতে পারি না যে কীভাবে রিয়্যাক্ট করা উচিত। আর আমি শুধু যতক্ষণ দিদির সাথে কথা বললাম তো বললাম, অ্যান্ড তারপরেও বসে আমি ভেবে গেলাম যে হি ইজ অলসো আ ফাদার অফ আ চাইল্ড, লাইক আমার মনে হলো ওনার বোধহয় একটা ছেলে আছে, যেটা আমি শুনলাম একটা ছেলে আছে, একজন মেয়েও আছেন, তো একজন মেয়ের বাবা হয়ে কী করেই বা এটা করলেন বুঝলাম না, একটা মানে এইটুকু একটা বাচ্চার সাথে কী করে ফেললেন বুঝলাম না। আমি ঠিক যা বলতে পারবো না যে এখানে পুলিশ কেস বা কিছু হয়েছে কি না, ডেফিনেটলি আই থিঙ্ক ইট ইজ আন্ডার নন বেলেবল সেকশনের মধ্যে ধরা হয়, যদি পুলিশ কেস হয় তো, বাট আই ডোন্ট থিঙ্ক এটা পুলিশ কেস হয়েছে বা কিছু, তো পাড়ার যারা হয় আর কি সব গিয়ে একসঙ্গে আর কি ব্যাপারটাকে ইয়ে করা, দেখা বা তাকে একটুখানি তাকে কি বলবো আর কি ওই মারধর দেওয়া, এরকমই কিছু একটা হয়েছে সামথিং, তো এক্স্যাক্টলি জানি না পুলিশ কেসটা হয়েছে কি না, বলতে পারছি না সেটা নিয়ে, বাট সিরিয়াসলি বলছি একটা বিষয় নিয়ে প্রচণ্ড ডিস্টার্ব ছিলাম, যে ভাবছিলাম যে একটা মেয়ের বাবা হয়ে একটা বাচ্চা মেয়ের সাথে কী করে ফেললো, মানে যখন এরকম কিছু করার সময় নিজের মেয়ের মুখটাও মনে পড়লো না, মানে মানুষ কোথায় চলে যাচ্ছে না, তাই যাই হোক, খুব দুঃখজনক ব্যাপার। শুধু এইটুকু বলতে চাইবো যে এখন না প্রত্যেকটা স্কুলে, আমি জানি অনেক স্কুলেই তো শুরু হয়েছে ব্যাড টাচ গুড টাচ নিয়ে এডুকেশন স্টার্ট হয়েছে, হয়তো অনেক স্কুলে স্টার্ট হয়নি বা হয় না,
বাট আমি প্রত্যেকটা গার্জিয়ানকে বলবো এক্ষেত্রে একটু সাবধান থাকতে। শুধু ওই চিপসের আমি যেটুকু শুনতাম যে লোকটা আর কি বাচ্চাটাকে প্রায় 1 মাস ধরে মলেস্ট করছিলেন, কিসের জন্য চিপসের বাহানায় আইসক্রিমের বাহানা নিয়ে গিয়ে এরকম করতেন। তো আমি একটা কথা বলতে চাইছি যে এই যে জিনিসগুলো তো নিশ্চয়ই গার্জিয়ানের চোখের আড়ালে হচ্ছিল না, তাই না? তো গার্জিয়ানকে অনেক বেশি সাবধান হওয়া উচিত এই বিষয়গুলো নিয়ে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখা উচিত। আর গার্জিয়ানদের প্রত্যেকের উচিত যে একটা স্টেজের পরে বাচ্চাদের শেখানো যে গুড টাচ কি ব্যাড টাচ কি। আমার এটা মনে হয় পার্সোনালি, আমি জানি না তোমরা কি ফিল করবে। তো এ ব্যাপারটা একটুখানি শেয়ার করলাম। তো প্লিজ প্রত্যেকটা বাচ্চাকে গুড টাচ ব্যাড টাচ কী জিনিস সেই জিনিসগুলো একটু বাড়িতে শেখাও। এটা এটা দের ইজ নাথিং টু শেম অ্যাবাউট, মানে লজ্জা তুমি পেয়ে তোমার বাচ্চার কাছে বসে থাকবে, এদিকে তোমার বাচ্চার সাথে কিছু লজ্জাজনক হয়ে যাবে। ইট ইজ বেটার না তুমি শেখাচ্ছ, সে ডে ওয়ানে আওয়াজ তুলতে পারবে। আজকে বাচ্চাটার সঙ্গে প্রায় 1 মাস ধরে হচ্ছে, আর বাচ্চাটা যখন মানে যে পার্টস মানে প্রাইভেট পার্টসে আর কি এত ব্যথা করছে বা পেন করছে, তখন গিয়ে বাচ্চাটা যখন কাঁদছে তখন গিয়ে মাকে বলেছে, মা তখন গার্জিয়ান বুঝতে পেরেছে। বাট 1 মাস ধরে মানে তুমি বুঝতে পারছো ব্যাপারটা। এই জিনিসগুলো প্রচণ্ড ঘৃণ্যতম কাজ আর কি, কিছু বলার নেই। বেসিক্যালি এই আমগুলোকে চুবিয়ে রেখেছিলাম, তো হয়তো রাজ খাবে না, আমি একটা খাবো, একটা এমনি কেটে নিই, দেখি দিদি এসে দিদিকে একটা কেটে নিই। তো হে গাইস, জাস্ট রেডি হয়ে গেছি, দিদিরও রুটি করা হয়ে গেছে, বেরোবো একটুখানি, বেরোবো হচ্ছে, অনেকগুলো কাজ আছে, দেখি কটা কাজ কমপ্লিট করা যায়, বিকজ এগেন উই আর লেট, আমাদের লেট লাতিফ বলতেই পারো, ঠিক আছে, আমরা নিজেরাই নিজেকে বলে দিচ্ছি, কিছু করার নেই। তো এই মানুষটাকে আমি মানে দেখাচ্ছি না, নাকি এখন শার্টলেস হয়ে ঘুরে বেড়াচ্ছে, তার জন্য এই মানুষটাকে আমি গত 1 ঘন্টা ধরে বলছি, কখনো বললাম এক কাপ দিনটি করে দিতে করলো না, ঠিক আছে, তারপরে বললাম উঠতে উঠলো না, তারপরে যখনই আমি বাইরে কাজে গেছি এবার উনি বসে বসে মোবাইল দেখছে, কিন্তু যেই না আমি দরজাটা খুলে ঢুকলাম চোখটা বন্ধ, মানে দেখাচ্ছে আমি ঘুমিয়ে পড়েছি। কিন্তু এটাই আমি ওকে বললাম, গত 1 ঘন্টা ধরে এত কাজ হয়ে গেল, দিদি এলো, দিদি বাসন মাজলো, রুটি করলো, কত কিছু করে চলে গেল, মানে তখনও ওর এখনো পর্যন্ত একটা জামা কাপড় পরা হলো না, ও এখনো জামা কাপড় গলাচ্ছে কিন্তু, আর আমি দিকে রেডি হয়ে বসে আছি, ভাবো। তো এরকম তো সিলসিলা চলতেই থাকে জীবনে, আর কি বলবো। তো চলো বাইরে যাওয়া যাক, আর গিয়ে আমাদের যে যে কাজগুলো আছে সেই কাজগুলো আগে করা যাক। তো গাইস, আমরা এসেছিলাম ক্যান্টনমেন্টের এখানে, মানে নাগের বাজার এখানে একটা মটকা নিতে, বাট মটকা পেলাম না আর কি। আমি যে দোকানটা থেকে মটকা নিয়েছিলাম, আমার মটকাটা খুব সুন্দর ছিল আর মোটামুটি ভালোই দাম দাম ঠিকঠাক ছিল, কিন্তু পেলাম না এখান থেকে। আমরা ঠিক মতো এখানে মটকার জন্য এসেছি, সাইজ ও খুব একটা সুবিধার না, আর ইয়েও কোয়ালিটি কোয়ান্টিটিও খুব একটা ঠিকঠাক না, যেখান থেকে প্রিভিয়াস টাইমে গেছিলাম ওটা ভালো ছিল, বেটার দেন দ্যাট, কিন্তু দোকানটা খুলছে না। এই যে বলেছিলাম না, বলছে কি করব, নিউ আমলের দেখতে নিয়ে যে কি করব, তারা ফার্দার স্টেজ জন্য এখানে কি এ একটা ভালো জিনিস এনেছি, মা একটুখানি টেস্ট করে দেখো এটা। আজকে একটু বৃষ্টি হলো আজকে, এটা হচ্ছে মিও আমরের যে নতুন যে একটা চিজ কেক বেরিয়েছে সেটা, সে দশরা দশরা তো পালিয়ে গেল, সেই যেটা বলেছিলাম সেটাই, মিষ্টি মাদার্স ডে তে মা খাচ্ছে, এদের হচ্ছে ফেভারিট হচ্ছে মিষ্টি সুখ। এই যে মিষ্টি সুখ এনেছি, মা আগে খাচ্ছে, আমার বাবা তো পালিয়ে গেলে বললো এখন খাবো না, আমার বাবা ঠিক রাতের বেলা ঠিক উড়ে যাবে এটা। আর এই হচ্ছে চিজ কেকটা, কেকটা মা ট্রাই করে দেখছে, দেখো কেমন, ফাদার্স ডে প্রসাদ, একটা কেক আমরা সবাই মিলে ভাগযোগ করে খাচ্ছি আর কি, মিষ্টি। আমি কি বলো তো, এটা কি বলো তো, এটা চিজ কেক, জলটা দেখো। সো হে গাইস, এই জাস্ট ঢুকলাম বাড়িতে, বাড়িতে ঢুকে এই আর কি কি বলবো আর কি, রেস্ট নিচ্ছি। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমরা অনেক পরিকল্পনা নিয়ে বেরিয়েছিলাম, সবার আগের পরিকল্পনা ছিল মিও আমরা থেকে কিছু কিনে ফাদার্স ডের জন্য দেওয়া, এর থেকে বেশি দিলে আমার বাবা আমাকে কি করবে আমি জানি না, ঠিক আছে, তাই তো পাত্তা দিল না, চলে গেল, পালিয়ে গেল, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, দিয়েছি, কোনো না কোনো সময় খেয়ে নেবে ও। হ্যাঁ, মিষ্টি সুখ দিয়েছি, মিষ্টি সুখ হচ্ছে আমার মা আর বাবা দুজনেরই ফেভারিট, আর একটা চিজ কেক নতুন বেরিয়েছে মিও আমার, ওটাই
তোমাদের দেখালাম, তো ওটাই নিয়েছি। আর মানে মিষ্টি শুকটাই এদের পছন্দ আর কি, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দুজনে দুটো খেয়ে নিয়েছে শান্তি। ফাদার্স ডে সেলিব্রেশন এখানে যেরকম বলেছিলাম, যে পোস্টটা যেরকম দেখেছো ফেসবুক পোস্টটা, ওরকম টাইপেরই ব্যাপারটা হয়েছে। যাই হোক, তো আমরা আরেকটা পরিকল্পনা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে ইলিশ কেনার, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে, আমি জামাই ষষ্ঠীর আগের দিন আমি একটু বাজার করতে গেছিলাম, ঠিক আছে। ওই দিনকে বাজারে দেখেছিলাম অনেক বিষে মানে অনেক ইলিশের আমদানি ছিল কিন্তু সেদিনকে, ইভেনচুয়ালি ভালো মানে দামটা ঠিকঠাকই লেগেছে আমার, বিশাল কিছু লাগেনি, মানে ইলিশ ওয়াইজ ঠিকই লেগেছিলো। কিন্তু আজকে না ইলিশ আছে না ইলিশের কিছু আছে, যা তা অবস্থা। অ্যাকচুয়ালি আজকে সানডে রাতের বাজারের জন্য বোধ হয় এরকম অবস্থা, সেটা পরে বুঝলাম। তো আমরা নিরাশ হয়ে চলে এলাম। তারপরের পরিকল্পনা নাম্বার থ্রি, মটকা কিনতে যাওয়া, ঠিক আছে। তো রাজের অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল, বিকজ রাজের শাশুড়ি রাজের থেকে একটা মটকা চেয়েছিল। রাজ যখন মটকাটা এর আগের আগের বার কিনে নিয়েছিল, তখন বলেছিল যে আমাকেও একটা কিনে দিতে পারতিস, ওরা শাড়ি টাড়ি কেন আনিস, শাড়ি প্রচুর রয়েছে। তো এবার ঠিক করেছিলাম যে ঠিক আছে, আর শাড়ি সত্যিই প্রচুর আছে, পরেও তো না ঠিকঠাক করে। তো ভাবলাম যে ঠিক আছে মটকাই কেনা যাক, ঠিক আছে। তাও কিনতে গেলাম, সেটাও পেলাম না, মানে অল প্ল্যানস আর ফ্লপ রাইট নাও, এই হচ্ছে ব্যাপার। তো আমার আমার সাথে যে আমার মানে আমার সাথে যে একজন ছিলেন, তার কিছু বক্তৃতা আছে, এই বিষয়ে একটু শুনে নাও তোমরা, বলো। শেষ ভালো তো সব ভালো, বক্তৃতা হচ্ছে শেষ, ঠিক আছে। বাট জিনিসপত্রগুলো একটু ঠিকঠাক হতে পারতো, বাট হয়নি, নো প্রবলেম। কিরকম ঠিকঠাক? প্ল্যানিং প্ল্যানিং প্ল্যানিংটা ঠিকঠাক হতে পারতো, প্ল্যানিং এক্সিকিউশন কোনোটাই ঠিক ছিল না, এন্ড তারপরে পারফরম্যান্স, মানে তিনটেই ডাউনে চলছে, তিনটেই ডাউনে চলছি আমরা। তো যাই হোক, তো দেখা যাবে, প্ল্যানিং নতুন করে করতে হবে, নতুন করে এক্সিকিউশন করতে হবে, নতুন করে সাকসেস হবে। বাট যেটার জন্য জিজ্ঞেসলাম সেটা আজকে হয়নি, বাট অন্য সময় ডেফিনেটলি। মা শুনেও বলেছে, মাকেও বলেছে বেসিক্যালি, যে ইলিশ আনতে গেছিলাম ইলিশ পাইনি। মা শুনে বলেছে ভাগ্যিস পাসনি, নাহলে ইলিশটা আমি রান্না করতাম না। অ্যাকচুয়ালি বেসিক্যালি মানে আমার মা বলছে যে এখনো বর্ষা পড়েনি, তো ইলিশের এখনো সেই মতো আমদানি হয়নি। বলছে আমদানি হলে সেটা আনতে তখন আলাদা বিষয় ছিল, তখন আমদানি হলে জিনিসের একটু দামও কমে, ব্যাপারটা হচ্ছে এটা। এখন তো সব স্টোরেজের মালপত্র বিক্রি হচ্ছে, তো দুনিয়ায় যখন যখনই ফেসবুক খুলছি, যখনই ইউটিউব খুলছি, ইলিশ আর ইলিশ 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 ইলিশ। তা আমরা কি খাবো না, খাবো না আমরা ইলিশ, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, মনটা তো ইলিশ ইলিশ করছিল, ইলিশই পেলাম না। আমার মনে হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিন কিনে রাখলেই ভালো হতো, কি আর করা যাবে। তো যাই হোক, আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। এখন করবো হচ্ছে ডিনার, দিদি রুটি করে দিয়ে গেছে, আর বাকি যা ছিল আমি কিছু এক্সট্রা রান্না করিনি, যা ছিল সেটা দিয়েই ডিনার হবে। তো চলো, আজকের ব্লগটাকে এই পর্যন্ত রাখছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ প্লিজ পেজটাকে ফলো করে দিও, ঠিক আছে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।